দেখছিলেন না আমাদের ভারতের একটা মুসলমান গেল আপনার সৌদিয়ায় হজ করার জন্য কালো চোখে চশমা টশমা লাগায় আল্লাহ যাতে চিনতে না পারে এটা আমি শাহরুখ খান কথা বুঝেন কি না শাহরুখ খান সে গেল উমরা হজের জন্য কালো চশমা টশমা লাগায় আর তার আগে তো শুটিং টুটিং কি কি যেন করে নিয়েছে এমন একটা ফিল্মে শুটিং করেছে যে ফিল্মটা চলতে দেবে না তার জন্য কেস তার জন্য প্রতিবাদ তার জন্য আন্দোলন কত কি করলো কিন্তু দেখা যায় ২৬শে জানুয়ারি যে ২৬শে জানুয়ারিতে সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র বোস এই নেতাজি সুভাষচন্দ্র বোসের এখন দেখা যায় প্রজা দিবস পালিত করতে গিয়ে দেখা যায় সেই দিন দেখা গেল সেই সিনেমাটা রিলিজ হয়ে গেল গোটা ওয়ার্ল্ডে চলল এখন চলতে গিয়ে ১ কোটি টাকা সরকারের ইনকাম নয় ১০ কোটি টাকা না ৩০ কোটি টাকা না ৪০ কোটি টাকা না ৫০ কোটি টাকা না একদিনে কেবলমাত্র সেটা চালাতে গিয়ে আর দেখতে গিয়ে সেই টাকা ইনকাম হয়েছে ৫২ থেকে ৫৩ কোটি টাকা চিন্তা করতে পারেন এই মানুষগুলি কত নিকৃষ্ট মানুষ এই মানুষগুলি কত যেন নিস আর হীন মানুষ যে যারা উমরা হজ করে আর যারা এরকম নোংরা ফিল্মের মধ্যে শুটিং ফুটিং করে মানুষগুলিকে ভাঁওতায় ফেলে ধোকায় ফেলে দিয়ে তারা যেন টাকা ইনকাম করে থাকে এখন এই ধরনের মানুষগুলি যেন কাতারে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পর ওরা মনে মনে ভাবছে আল্লাহ হয়তো দেখতে পাবে না কিন্তু কোরআনুল করিমের মধ্যে এসছে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে মুমিনদের দল থেকে আলাদা করে দেবেন যারা বল সুবহানাল্লাহ এখন সেই কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা শুরু করি এখন ইমানদার যারা হয় এই ধরনের মুমিন যারা হয় এই ধরনের পাকাপোক্ত ঈমান আলো হয় আল্লাহ পাক তারাকে বলছেন শোনো আমি আল্লাহ তোমাদের জন্য অনেক বড় বড় যেন প্রাইজ অনেক বড় বড় ইনাম আমি আল্লাহ পাক রেখেছি তার মধ্যে আল্লাহ পাক একটা ইনামের কথা আলোচনা করছেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক যারা আমালে সালেহ করতেছ ভালো কাজ করতেছ নেক কাজ করতেছ সৎ কাজ করতেছ আমি আল্লাহর হুকুম আহকাম মাফিক জীবন চালাতেছ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী জীবন বাস্তবায়ন করতেছ আমি আল্লাহ পাক তাদের সঙ্গে অনেক অনেক ওয়াদা করেছি তার মধ্যে একটা ওয়াদা হচ্ছে লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন করিম আল্লাহ পাক বলছেন লাহুম মাগফিরাতুন ওয়ারিজকুন করিমের তাফসির করি আগে লাহুম মাগফিরাতুনের তাফসির করব পরে এবার শুনুন ইমামদারেরা যারা ঘুম নষ্ট করেছেন বিছানা ত্যাগ করেছেন আরাম আরাইশকে বিসর্জন দিয়ে নবীর মহব্বতে কোরআনের তাফসিরে এসে যেন উপস্থিত হয়ে আছেন আল্লাহ পাক এবার বলছেন শোনো তোমাদের জন্য আমি কি উপহার রেখেছি লাহুম মাগফিরাতুম ওয়ারিজকুন করিম এই ওয়ারিজকুন করিম বলতে আল্লাহ পাক বুঝাচ্ছেন যে তোমাদেরকে আমি ভালো ভালো রিজিক দিয়েছি ভালো ভালো খাবার দিয়েছি ভালো ভালো খাবার কি ভালো ভালো খাবার হচ্ছে আপনার এমনি করে দেখা যায় মুড়ি থেকে শুরু করে আপনার এমনি করে দেখা যায় আপেল আঙ্গুর থেকে শুরু করে বেদানা কিশমিশ থেকে শুরু করে কাজু বাদাম থেকে শুরু করে গোস্ত মাছ থেকে শুরু করে এগুলি সব হচ্ছে ভিটামিনযুক্ত খাবার এগুলি হচ্ছে তৈলযুক্ত খাবার এই তৈলযুক্ত খাবার এই ভিটামিনযুক্ত খাবার যদি আপনি হাই প্রেশারের মানুষকে খাওয়ান তাহলে হাই প্রেশার বেড়ে গিয়ে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকবে না আবার যদি এই এই খাবারগুলি এই তৈলযুক্ত খাবারগুলি যদি একটু লো প্রেশারের মানুষকে খাওয়ান তাহলে শরীরের মধ্যে একটু বল ক্ষমতা আল্লাহ পাক বাড়ায় দেবেন না এখন দেখা যায় মানুষ এত কিছু ভালো খাবার খাওয়ার পরেও যেন আল্লাহ নাশুকরি করতেছে নাউজুবিল্লাহ কেমন নাশুকরি আপনাদেরকে কেমন করে বুঝায় এমনি করে বুঝায় আমার ভাইরা সোনার টুকরারা এমনি করে দেখা যায় নাশুকরি করতেছে এমনি করে রমজান মাস এসছে
বুঝুন ভালো করে রমজান মাস আসছে এরপর রমজান মাস আসবে না আসবে না রমজান মাস আসবে তো রমজান মাস আসছে এখন রমজান মাস আসছে যখন দেখা যায় প্রথম রোজা রেখেছে রোজা রাখার পরে সূর্য অস্তমিত হয়েছে মুয়াজ্জিন আযান দিয়েছেন এখন দেখা যায় ইফতারি কেউ করেছে খেজুর দিয়ে কেউ দেখা যায় পানি দিয়ে কেউ হয়তো একটু ভালো করে পরিপূর্ণ খেলো কেউ একটু অল্প স্বল্প খেয়ে মসজিদে চলে গেছে মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেবের তখন কিন্তু খাবার খাওয়া শেষ হয় নাই তখন তিনি আস্তে আস্তে খাবারগুলি খাচ্ছেন বৃদ্ধ মানুষ ইমাম তিনি আস্তে আস্তে খাচ্ছেন এমন সময় যুবকগুলি গিয়ে খুব সেখানে গিয়ে ইমামকে গিয়ে বলছে কি আশ্চর্য ব্যাপার আমরা ঘর থেকে ইফতারি করে খাবার খেয়ে চলে আসলাম আর ইমাম সাহেব এত পেটুক মানুষ যে এরা এখনো খাবার খাওয়া হয় নাই ওরা এই আলোচনা করছে ইমাম সাহেব বলে সারা মাস সারা বছর ধরে যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়লো এদের তো এটা গলার কণ্ঠস্বর না এখন যারা এরকম কথা বলছে এরা কারা ইমামও আর চিনতে পারছে না তার মানে রমজান মাসে দেখবেন আপনার কিছু স্পেশাল ডুপ্লিকেট মুসল্লিদের ভিড় হয় না বলুন হয় না হয় না এগারো মাস নামাজ পড়ে নাই শুধু ফাঁকি মেরেছে আর ফাঁকি দেওয়ার সাথে সাথে দেখা যায় রমজান মাস এসছে দাঁতন করে আর দেখা যায় রোজা রেখেছে এখন মসজিদে গিয়ে ভিড় লাগিয়েছে ইমামকে বললে ইমাম সাহেবজি আপনি খাবার খাওয়া শেষ করুন বলে বাবা তোমরা কারা কেউ বলল আমার পশ্চিম পাড়ায় বাড়ি কেউ বলল পূর্ব পাড়ায় বাড়ি কেউ বলল উত্তর পাড়ায় বাড়ি কেউ বলল দক্ষিণ পাড়ায় বাড়ি পরিচয় এগুলো দিল ইমাম বলল চিনতে পারলাম তোমাদের তো কই এগারো মাস দেখতে পাই নাই যুবকগুলি বলল এই ডুপ্লিকেট মুসল্লিগুলি বলল চিনতে পেরেছেন এগারো মাস দেখা পান নাই আজকে দেখা পেয়েছেন সারাদিন ওমান উপোস ছিলাম ভোকা ছিলাম রোজা রেখেছি বড্ড ক্লান্ত আর বড্ড ক্ষুধার্থ অবস্থায় আছি চলুন তাড়াতাড়ি নামাজ পড়ার ইমামকে ২০,০০০ ৫০,০০০ টাকা বেতন দিয়ে রাখা হয়েছে কথা বুঝেন কিনা এখন যুবকগুলি কথা শোনে ইমাম যেন খাবারটাকে ঢেকে রাখলো এবার দেখা যায় যেন ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেছে ইমাম বলল তকবীর দাও যুবকগুলি দেখা যায় বলে তকবীর কাকে বলে জানি না তকবীর কারে বলে জানে না ইমাম বলল তাহলে এমনি করে যে মোকাব্বের সেই মোকাব্বের যেন হয়ে যাও আর তাকবীর দেওয়া দাও বলে মোকাব্বের আবার কি জিনিস বলে যে মুয়াজ্জিন আজাম দিয়েছে সেই হলো মোকাব্বে সেই হলো যেন মুয়াজ্জিন আর যে তাকবীর দেয় সেই হয়ে গেল যেন মোকাব্বির তাকবীর দাও আর মোকাব্বের বেনে দাও ওরা বললো আমরা মুয়াজ্জিনও নয় আর মোকাব্বেরও নয় আমরা তকবীরও জানি না আজানও জানি না আপনাকে রেখেছি আপনি ইমাম আপনি তকবীর দেন আপনি নামাজ শুরু করুন অত তারা অত দেরি আর করিয়েন না এখন কি করবো ওদের চাপে পড়ে ইমাম সাহেব নিজে তকবীর দেন নামাজ শুরু করে দিয়েছে পিছনে কাতারে সব মুসল্লিরা এবার দাঁড়িয়েছে নামাজ পড়তে গিয়ে সালাত আদায় করতে গিয়ে ইমামতি করতে গিয়ে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে শেষ করেছেন তারপরে দেখা যায় আবার যেন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিকুন নাজমুস সাকিব এখন যখন এই সূরা ধরেছে তখন ডুপ্লিকেট মুসল্লিরা বলছে এত লম্বা কেরাত করে নাকি তার মানে এগারো মাস নামাজ পড়া অভ্যাস নাই পিছন ধার থেকে দেখা যায় মনে মনে বলে এত কি যেন পড়ছে ইমাম সাহেব বিন 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 করে পড়েই যাচ্ছে কেউ কেউ যেন পিছন ধার থেকে গলা কাশাকাশি শুরু করেছে তার মানে ইমামকে ইশারা করতেছে পরের বাড়িতে আন্ডা পিঠা ভাত খেয়েছো আর লম্বা কেরাত ধরেছো সারাদিন রোজা রেখেছি আর এত লম্বা করো নাকি ইশারা যেন করতেছে এখন ইমাম তো অত ইশারা বুঝে না কোরআনের মহব্বতে দেখা যায় নামাজ যেন আদায় করতেছে আর দেখা যায় আল্লাহর ভয় ভীত হয়ে নামাজ আদায় করতে কোরআন তেলাওয়াত করতে আছে সূরা শেষ হলো এখন প্রথম রেকাত হয়ে গেল দ্বিতীয় রেকাত হয়ে গেল এবার দেখা যায় যেন মাগরিবের তৃতীয় রেকাত পড়ে যেন সালামটা ফিরালো সঙ্গে সঙ্গে দেখা যায় ওই ডুপ্লিকেট মুসল্লিরা মসজিদের মধ্যে কয়েকজন দাঁড়ায় পড়লো মসজিদের সেক্রেটারিকে হে মসজিদের সেক্রেটারি আমরা তো জানি না সবসময় আসিও না অত খোঁজ খবর রাখিও না একজন বলল কেন কি হয়েছে কি আমি মসজিদের সেক্রেটারি
বললো সেক্রেটারি সাহেবজি ইমামকে একটু সতর্ক করে দেন, সাবধান করে দেন, এই প্রথম রোজার দিনে যদি এত লম্বা কেরাত করে, এখনো একটা মাস সম্পূর্ণ পড়ে আছে, নামাজ পড়া অসম্ভব হয়ে যাবে, একটু সতর্ক করে দাও। সেক্রেটারি দেখলো সর্বনাশ, যদি আমি ইমামকে সতর্ক না করি আর আগামী দিন যদি আমার পদটা না থাকে তাহলে মসজিদের বেইতুল ফান্ডগুলো কেমন করে লুকায়া লুকায়া খাবো। কেউ সেক্রেটারি থাকলে ক্যাশিয়ার থাকলে দুঃখ পাবেন না? আবার ভাইরা সোনার টুলেরা, এখন সেক্রেটারি সাহেব বলেন ইমাম সাহেব আগামী কালকে একটু ভালো করে নামাজ পড়াবেন। এখন দেখা যায় ভালো করে নামাজ পড়াবেন, যদি আপনি এমনি করে নামাজ পড়ান আগামী দিনে তাহলে আমরা অন্য ইমাম যেন আনতে বাধ্য হব। এখন ইমাম হয়ে গেল রিস্ক, ইমামকে যেন এই ধমক টমক দিল আর সেক্রেটারি হয়ে গেল রিস্কের মালিক। আপনারা বলুন রুজির মালিক কে? আস্তে করে বললেন, আর একটু জোরে বলতে হবে, ওয়াল্লাহু হুয়ার রাজ্জাকুজুল কুওয়াতিল মাতিন, সবচেয়ে রিজিক দেওয়ার ব্যাপারে মজবুত হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলা। এখন সে পাওয়ার দেখায় দিল। ইমাম সাহেব তার পরের দিন নামাজ শুরু করেছে, নামাজ শুরু করতে গিয়ে দেখা যায় সে নামাজ খুব ছোট্ট ছোট্ট সুরা পড়ে খুব তাড়াতাড়ি করে নামাজ পড়ে শেষ করেছে। এখন ডুপ্লিকেট মুসল্লিরা ওরা আর সুন্নাত পড়া নাই, তসবিহ পড়া নাই, জিকিরও করা নাই, মসজিদ থেকে বাইর হচ্ছে, এক অপরে বলা বলি করছে, এত সুন্দর ইমাম জমিনের কোন জায়গায় লুকাইয়া ছিল, আজকে এত ভালো নামাজ পড়ালো, এত সুন্দর নামাজ পড়িয়েছে। এখন দেখা যায় এই কথা বলে তারা ক্ষান্ত না, শান্ত না, আল্লাহর সাথে নাশুকুরি করতেছে। আল্লাহর ভালো রিজিক খাওয়ার পরেও, আপেল আঙ্গুর বেদানা কিশমিশ খাজুর খাওয়ার পরেও নাশুকুরি করতেছে। দেখা যায় সেই কথা বলতে বলতে বলে এত সুন্দর ইমাম এত সুন্দর নামাজ পড়ালো। এখন সেই কথা বলার পরে দেখা যায় কেউ কোজর থেকে যেন কি যেন বাইর করলো, এমনি করে বলে না কি, হ্যাঁ হ্যাঁ খৈনি, ঠিক বলেছেন, আপনারাই ভালো ওয়াজ করেছেন, খৈনি, এই খৈনি বলেছে। এখন খৈটি মোলে টোলে নিয়ে দেখা যায় ঠোঁটের মুখে ফেলেছে, চুষতেছে, আল্লাহ এত সুন্দর সুন্দর রিজিক দিয়ে ইফতার করেছি কিন্তু রোজা খোলার পরে, রোজা ইফতারি করার পরে নামাজ পড়লাম কিন্তু এই খাবার না খেলে কি রোজা তোমার দরবারে কবুল হয়, তাই যেন খাচ্ছি, কথা বুঝেন কি না। এখন জর্দা দিয়ে পান দি, পানের মধ্যে জর্দা দিল, চুন দিল, সুপারি দিল, কি কি যেন দিল গোশ মাছ খাওয়ার পরে, তারপরে দেখা যায় ছাগলের মতো লাগলো সিবাতে, আর বলে এই খাবার না খেলে কি দেখা যায় রোজা কমপ্লিট হয়। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন বান্দা লাহুম মাগফিরাতুন ওয়া রিযকুন কারীম, আমি আল্লাহ পাক তোমাদেরকে ভালো ভালো রিজিক দিলাম, তারপরও কেন তোমরা হাবি জাবি খাবার গুলি খাও, অবৈধ খাবার কেন খাও, হারাম খাবার কেন খাও? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলেন, শোনো আল্লাহর বান্দারা, তোমরা যখন তোমাদের মায়ের পেটে ছেলে সে সময় আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে যেন দেখা যায় যেন এমনি করে রক্ত পান করিয়েছেন, কিন্তু ওই রক্ত দেখা যায় এই মুখ দিয়ে পান করাই নাই, এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করবি, এই মুখ দিয়ে তাসবিহ করবে, এই মুখ দিয়ে জিকির করবে, এই মুখ দিয়ে যেন আল্লাহরে ডাকবে, যার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা এই মুখ দিয়ে রক্ত পান না করায়া তোমার মায়ের পেটে তোমার নাভির সঙ্গে তোমার মায়ের পেটের আতরিটা জয়েন হয়েছিল, ওই ড্রেন দিয়ে ওই নালা দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা খাওয়ালেন পান করালেন আর তোমার মুখটাকে আল্লাহ পাক ও পবিত্র রাখলেন, কিন্তু তোমরাকে আমি দুনিয়ার জমিনে এত কিছু রিজিক দিলাম তারপরে তোমরা হাবি জাবি খাবারকে তোমরা অপবিত্র করতেছো মুখটাকে। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বলছেন, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মানুষ গুলি আল্লাহর বান্দা বান্দিগুলি আফজালুল ইবাদত আফজালুল ইবাদত আফজালুল ইবাদত থেকে এরা বঞ্চিত। কেউ জিজ্ঞেস করলেন ইয়া উম্মাহাতুল মুমিনিন, হে মুমিনদের মা, আফজালুল ইবাদত হলো সালাত, আফজালুল ইবাদত হলো দেখা যায় হজ, আফজালুল ইবাদত হলো যেন সিয়াম ইত্যাদি ইত্যাদি, কিন্তু কেমন করে আফজালুল ইবাদত থেকে মানুষ বঞ্চিত আছে এ কথাটার যেন সারমর্ম বুঝালাম না। ও মহাতুল মুমিনিন মা আয়েশা বললেন, আফজালুল ইবাদত আমি সেটাই বলতে চাইলাম যারা হালাল রিজিক খায় না, হালাল খাবার খায় না, এই হালাল খাবার খাবার থেকে যারা বঞ্চিত থাকে
যদি তারা দেখা যায় বৈধ খাবার না খেয়ে হালাল খাবার না খেয়ে হালাল রিস্ক না খেয়ে যদি হারাম খাবার খেতে থাকে আমি আয়েশা বলছি আল্লাহর দরবারে কোন ইবাদত তার কবুল হবে না সুবহানাল্লাহ কথা বলতেছিলাম আমার ভাইরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কোরআন নাযিল হলো আল্লাহুম্মা গফিরাতু ওয়া রিযকুন করিম আমি আল্লাহ পাক তোমাদের প্রতি দয়া করে ভালো ভালো খাবার দিয়েছি হালাল খাবার বৈধ খাবার সেই খাবার খাও আর আমার ইবাদত আমার বান্দাই করো এবার বলবো যারা হালাল খাবার খাবে যারা পূর্ণ ইমানদার হবে আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে দুই সিস্টেমে ক্ষমা করে থাকি একটা দুনিয়ায় আর একটা হলো আখিরাত লাহুম লাহুম মাগফিরাতুন একটা দুনিয়ায় ক্ষমা করে থাকি আর একটা আখিরাতে দুনিয়ার ক্ষমাটা হচ্ছে তোমরা একবার ভুল করেছো আমার কাছে ক্ষমা চেয়েছো maaf করে দিয়েছি আবার ভুল করেছো ক্ষমা চেয়েছো আমি ক্ষমা করে দিয়েছি আবার একবার ভুল করেছো ক্ষমা চেয়েছো আবার আমি maaf করে দিয়েছি চতুর্থবার আবার যেন ভুল করেছো ক্ষমা চাও নাই আমি আল্লাহ তোমাদেরকে আযাব দিয়ে শেষ করে দিয়েছি এটা হচ্ছে আমার ক্ষমা করার দুনিয়ার ক্ষমা করার এটা হচ্ছে সিস্টেম এটা হচ্ছে নীতি তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে একদিন ফেরাউন অন্যায় কাজ টাজ করে কথা বুঝেন কি ওই যে পেটের ভিতরে বাচ্চা এটাকে শেষ করে দাও মেয়েদের পেটের উপরে হাত দিয়ে দেখে বাচ্চা আছে কি নাই মেয়েটার পেটটাকে ফেরে টেনে দিয়ে সন্তানকে পর্যন্ত শেষ করে দেয় এখন এই গুনাহ টুনা করে একদিন ফেরাউন রাতের বেলায় গভীর রাত্রে পাহাড়ের উপরে গেছে কোন মানুষ তাকে দেখতেছে না কোন মানুষ দেখতেছে না লুকায় লুকায় পাহাড়ে গেছে পাহাড়ের ওপরে গিয়ে বলছে এই পাহাড়ের মালিক এই পাহাড়ের স্রষ্টা এই আকাশের স্রষ্টা যিনি তার কাছে আমি এই গভীর রাত্রে ক্ষমা চাইছি তুমি আমাকে মাফ করে দাও আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী হয়েছি আমাকে তুমি ক্ষমা করো আমি জীবনে আর এই অন্যায় করব না এই পাপটা আর করব না আল্লাহ পাক ফেরাউনকে মাফ করে দিলেন থাক তারপরে দেখা যায় ফেরাউন অত্যাচার করতে করতে আর ক্ষমা চাইতে চাইতে এমন এক সীমা লঙ্ঘন করি হয়ে গেল এমন এক অত্যাচার শুরু করলো যে হযরত মূসা আলাইহিস সালাতু সালামকে এবার হত্যা করবে তার কমকে হত্যা করবে বলে তাদের পিছু তারাও করলো পিছু তারাও করতে গিয়ে নীল নদ সামনে এখন মূসা আর মূসা আলাইহিস সালাতু সালামের কওমেরা বলল আমরা তো ধরা পড়ে যাব করবটা কি সে সময় দেখা যায় হযরত মূসা আলাইহিস সালাতু সালাম সে সময় শিখালেন এই দোয়াটাই করো আল্লাহ পাকের কাছে ও রাব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফফানা মুসলিমিন আয় আল্লাহ আমরা যদি ধরাও পড়ে যাই আমাদের মত যদি হয়ে যায় মৃত্যুমুখে যদি বরণ করো মৃত্যুমুখে যদি পতিত হয়ে যায় আমাদেরকে সে সময় ধৈর্য ধারণ করার তোফে দান করে দিও আর সে সময় আমাদের উপরে যতই কষ্ট হবে হোক না কেন যাতে করে আমরা মুসলিম হয়ে মুসলমান হয়ে মোমেন হয়ে মরতে পারে সেই তোফে দান করে দিও এই কথা বলতে আছে এমন সময় হযরত মূসা আলাইহিস সালাতু সালাম সঙ্গে আমি অত লম্বা ঘটনা বলবো না এখন দেখা যায় মূসা আলাইহিস সালাতু সালাম আর তিনার কওমের জন্য দেখা যায় বারোটা রাস্তা হয়ে গেল এবার নীল নদে তারা নেমে গিয়েছে এমন সময় ফেরাউন আর তার কর্মচারীরা তার প্রজারা ধরার জন্য দেখা যায় নীল নদে তারাও যেন ছুটতেছে এমন সময় দেখা যায় হযরত মূসা আলাইহিস সালাতু সালাম আর তিনার কওমেরা পেরিয়ে গেলেন এমন সময় আল্লাহ পাক বললেন এই নদী এই পানি তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তুমি আমার হুকুম মানো না কার হুকুম মানো আল্লাহ বললেন যা ছিলি পূর্বে পানি সমুদ্র সেই রকমই হয়ে যা এমন সময় দেখা যায় আবার যেন সমুদ্র সমুদ্র হয়ে গেল পানি পানি হয়ে গেল পথ যেন আউট হয়ে গেল ফেরাউন আর তার কম সব যেন হাবুডুবু খেয়ে যেন মরল আল্লাহ পাক বলছেন ফেরাউন এর আগে ক্ষমা চেয়েছিস অন্যায় করার পরে আমি মাপ করে দিয়েছি তারপরে আবার ভুল করেছিস ক্ষমা চেয়েছিস ক্ষমা চেয়েছি আমি ক্ষমা করে দিয়েছি কিন্তু যখন আমার নবীকে হত্যা করতে চাইলি সেই সময় তো যেন হত্যা করার সময় তো আবার যেন ক্ষমা চাইলি তাও মাপ করে দিলাম এরপরে যখন আমার নবীকে ধরার পরে শেষ করে দেওয়ার সম্পূর্ণ প্ল্যান তৈরি করেছো
আমি আল্লাহ পাক আর তোমাকে ছেড়ে দেব না ফাখাযাতুহুম ফাকাইফা কানাইকাব আমি আল্লাহ সুবহানাহু তাআলা যখন কাউকে আমার আযাব দিয়ে পাকড়াও করি তখন আর বাঁচার তো কেউ থাকে না বাঁচার কেউ থাকার কথাও না এমন সময় দেখা যায় আল্লাহ পাক বলছেন লাহুম্মা গফিরাতুন এটা হচ্ছে দুনিয়ার নিয়ম দুনিয়ায় আমি এমনি করে চাইলে ক্ষমাও করি চাইলে যেন সাজাও দিয়ে দিই আখিরাতের ব্যাপারটা কেমন ইয়াউমুল কিয়ামাহ যাদেরকে আমি একবার ক্ষমা করে দেব আর সাজা হবে না পরিত্রাণ পেয়ে যাবে নাজাত পেয়ে যাবে নিকৃষ্টি পেয়ে যাবে সেই সমস্ত ইমানদার সমস্ত মুমিনেরা জোরে বলুন সুবহানাল্লাহ যারা ৩০ পারা করার ইমান রেখেছে এখন আসুন